আসসালামু আলাইকুম। আকামা অথবা ট্রান্সফারের যে ফিস আছে সেটা ব্যাংকে জমা করছে কি না, অথবা সেই টাকাটা জমা করার পরে কেটে নিছে কি না, সেটা আপনারা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর এই জমাকৃত টাকা চেক করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে আপসের অ্যাকাউন্ট। যাদের আপসের অ্যাকাউন্ট আছে তারা চেক করে নিতে পারেন, অথবা কোনো বন্ধুর অথবা কোনো আত্মীয় স্বজনের আপসের অ্যাকাউন্টের মাধ্যমেও আপনারা চেক করে নিতে পারে। তাহলে চলুন খুব দ্রুত আমরা দেখে নিচ্ছি কীভাবে চেক করতে পারি। সর্বপ্রথম যেটি করবেন, মোবাইলে থাকা ইন্টারনেট ব্রাউজার অথবা গুগল চোরম যে ব্রাউজারটি আছে এটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে আপনারা টাইপ করবেন অ্যাপসের লগ ইন লিখে। অ্যাপসের লগ ইন লিখে টাইপ করার পর এখানে জাস্ট গোতে ক্লিক করবেন অথবা সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসছে, অথবা এখানে www.apsher.se আন্ডারে লগ ইন যে লেখাটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি পেজ চলে আসছে অ্যাপসের অ্যাকাউন্ট লগ ইনের জন্য। এই পেজে আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড বসিয়ে দেবেন। অবশ্য আমি এই পেজের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও আপনারা ওপেন করে নিতে পারেন। যাই হোক, আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড বসিয়ে এবং এই যে ইমেজটি আছে ইমেজ কোডটি বসিয়ে তারপরে যেভাবেই লগ ইন করতে হয় আপনারা ঠিক সেভাবে লগ ইন করে নেবেন। এখন লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। সো আমরা স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো আছে এখান থেকে আপনারা জাস্ট রাইটে ক্লিক করুন। ক্লিক করতে করতে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক কোয়ারি অ্যাভেলেবেল ফান্ডস যে অপশনটি আছে এটাকে আপনারা সিলেক্ট করুন, অথবা ক্লিক করে এই অপশনটিকে আপনারা ওপেন করে নিন। ওপেন করার পরে এখন যে আকামা নাম্বারটি আছে, যে আকামা নাম্বারের আন্ডারে আপনারা চেক করতে যাচ্ছেন সেই আকামা নাম্বারটি এখানে বসিয়ে দিন। ধরুন আমি এখানে একটি আকামা নাম্বার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন এখানে যেটি করব 9134 এই কোডটি আমি এখানে বসিয়ে দেবো। 9134 কোডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনটি চলে আসছে অথবা পেজটি চলে আসছে, এই পেজের মধ্যে আপনাদের সব ডিটেলস লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনগুলো আছে সবগুলোতে 00 শো করতেছে, কিন্তু এখানে পাসপোর্ট ডিপোজিট মানে আপনার আকামার জন্য অথবা ট্রান্সফারের জন্য যেটাই হোক জমা দিছে সেই জমাকৃত টাকাটি 3300 এসআর এখানে জমা আছে। একটু উপরে যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের আকামার নাম্বারটি শো করবে, বাট আমি সিকিউরিটির কারণে আকামার নাম্বারটি দেখাতে চাচ্ছি না। বন্ধুরা, আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।